আমি চাই আমার চটে যারা বসে আছে, আমি চাই যারা চটে বসে আছে তারা আলিবার হয়ে এখানে এসে দাগানি দিলে, এই চট থেকে উঠে এখানে বসলে এর গুরুত্বটা তারাই বুঝতে পারবে, এর সম্মান যোগ্য সম্মান তারাই দেবে। হেলিকপ্টার চড়ে এসে বসলে তো কয়লা চুরি করতে যাবে, হেলিকপ্টার চড়ে বসলে তো রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রি করবে, হেলিকপ্টার চড়ে আসলে তো গরু পাচার করবে, হেলিকপ্টার চড়ে আসলে তো চাকরি বিক্রি করবে। আর এখান থেকে উঠে এসে যদি এখানে বসে চেয়ারের মর্ম বুঝবে, আর এখানকার মানুষের কষ্টের কথা বুঝবে, আবার চলে এনে দুর্নীতি করবে না। দুঃখের বিষয় আমরা নেতা কাকে করেছি, যারা হেলিকপ্টার চড়ে আসছে, আমরা যদি চট থেকে উঠে আসা ছেলেকে নেতা করি তাহলে আবাস যোজনার যে কি কাকে বাড়ি দেওয়ার দরকার তাহলে সেটা আমরা বুঝতে পারতাম। যদি সত্যিকারের কুড়ে ঘরের বাড়ি যার টিনের চাল কালির চাল তার সেই রকম ছেলেকে যদি আমরা নেতা তৈরি করতে পারি তাহলে আগামী দিনে আবাস যোজনার কোনো দুর্নীতি হবে ভাই? সে বুঝতে পারবে বর্ষার সময় খড়ের চাল দিয়ে যে পানিটা ঢুকছিল আমার বাড়িতে যেমন কষ্ট হয়েছে অপুকের বাড়িতে অত কষ্ট হচ্ছে। সুতরাং এখন আমি নেতা হয়েছি, পঞ্চায়েতের মেম্বার হয়েছি, প্রধান হয়েছি, আমার দায়িত্ব হচ্ছে গ্রামের সব থেকে গরিব মানুষটার আগে আবাস যোজনার বাড়িটা বুঝিয়ে দেওয়া, তাই তো নাকি? তো আমি চাইছি আপনাদের মতো নেতা উঠে আসুক, কাকে না আমি চাইছি কাকে, কৃষক পরিবার থেকে নেতা উঠে আসুক। কেন কৃষক পরিবার থেকে নেতা উঠে আসবে? আপনারা কাকে নেতা বানাচ্ছেন? যাকে ফরেনে পড়তে পাঠিয়েছিল, জাপানে পড়তে পাঠিয়েছে, আমেরিকাতে পাঠিয়েছে, ইংল্যান্ডে পাঠিয়েছে, অস্ট্রেলিয়াতে নেতার ছেলে পড়তে পড়ে এসে এখানে আসছে, হয়তো কালদি থেকে ক্যানিং থেকে কলকাতায় যাচ্ছে, যাওয়ার পথে দুদিকে মাঠ, লোকেরা চাষ করছে, নেতার ছেলে দেখি খুব কষ্ট হয়েছে, নেতারও কষ্ট হয়েছে, ফরেনের থেকে পড়ে এসছে তো, আরে চাষিরা কত কষ্ট করছে, পায়ে কাদা লাগছে, চলো কাল থেকে অর্ডার করে দিচ্ছি সব মাঠে মার্বেল বিছিয়ে দেবে, ওর যেমন সোচ শোনা উনি তেমন করবে। আর যদি আপনাদের কৃষক পরিবার থেকে নেতা তৈরি হয় তাহলে কি করবে, যে তার কৃষক পরিবারের নেতাটা বলবে, কৃষক পরিবারের নেতাটা বলবে যে হরিয়ানাতে একটা কৃষকের, হরিয়ানাতে 5 মিনিট আগে বলবে 11:55, হরিয়ানাতে একটা কৃষকের মাসিক আয় 15,000-এর বেশি, তামিলনাড়ুর কৃষকের মাসিক আয় 10,000-এর বেশি, মেঘালয়ের কৃষকের মাসিক আয় 22,000-এর বেশি, এরকম করে বিভিন্ন রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় 10,000-এর বেশি। আর আমার পশ্চিমবাংলাতে আমার পিতা যাই, আমি যেই পরিবার থেকে বিলং করি অর্থাৎ কৃষক পরিবার থেকে, আর আমার পরিবারের মাসিক আয় কত 6,000-এর আশপাশে, তাহলে সে বিধানসভায় আইনসভায় যে কি করবে, কৃষক পরিবারের নেতাটা যাতে পশ্চিমবাংলার কৃষকদেরকে ওই পদ্ধতিতে চাষ করানো হোক, যাতে পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে 15,000-এর বেশি ইনকাম করতে পারে তার দাবি তুলবে। কোনো চাকরি বিক্রি করবে না, গ্রুপ দিয়ে দুর্নীতি করবে না, সরকারি কর্মচারীদের দিয়ে আটকে রাখবে না, কাটমানি করবে না, রাস্তার কাটমানি করবে না, আবাস যোজনার টাকা ডিমান্ড করবে না, এক কথায় কোনো দুর্নীতি করবে না, স্বচ্ছ সমাজ ব্যবস্থা উপহার দেবে। তাই কর্মীদের বলবো যারা এখানে আছেন হাত তুলে বলবেন, আমরা সবাই ঘাটের টাকা দিয়ে রাজনীতি করছি তো, আমি তো করছি ভাই, সবাই আমরা ঘাটের টাকা দিয়ে রাজনীতি করছি, তো আমরা যেমন দুর্নীতি বিরুদ্ধে লড়াই করছি আমরা ক্ষমতায় আসলে আগামী দিনে দুর্নীতি করব, একটু জোরে বলে মানুষের অধিকার বুঝিয়ে দেবে। তা জানিয়ে রাখি আপনাদেরকে, আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চলেছি, আমাদের যারা প্রার্থী হবে সেই প্রার্থীর আমরা আগাম টোটাল সম্পত্তির হিসাব আমাদের রাজ্য অফিসে রাখবো, বুঝতে পেরেছেন? তারপরে মানুষের কাছে যাব, মানুষকে বলবে আমাদেরকে ভোট দিন, তাহলে আমরা সুষ্ঠ স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা অর্থাৎ পঞ্চায়েত আমরা উপহার দেব। মানুষ যদি আমাদেরকে জেতায় প্রতি বছরে বছরে যে প্রার্থীগুলো আমাদের জিতবে তাদের সম্পত্তির হিসাব আমরা আবার রাজ্য অফিসে নিয়ে যাব, সেটা মিলিয়ে দেখে নেব। যখন পঞ্চায়েতের মেম্বার ছিল বাবু ভাঙা সাইকেল নিয়ে ঘুরত, বছর পার হলে নিয়ে স্কর্পিওর মালিক, তুমি কোথা থেকে স্কর্পিওতে পেলে সেটা রাজ্য অফিসে বুঝাতে হবে আইসাদের। এই ধরনের রাজনীতি করতে আমরা এসেছি। আর যদি সে তার হিসাব বুঝিয়ে দিতে পারে, সে ব্যবসা করতেও ব্যবসার উন্নতি হতে পারে, হতেই পারে, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি যদি আমরা দেখি সোর্স অফ ইনকাম দেখাতে পারছে না, আয়ের বহির্ভূত সম্পত্তি তার, তখন আমরা কি করব? তাকে বলবো বাবু তুমি অনেক খেদমত করেছো, সেবা করেছো, তুমি অব্যাহতি নাও। তাকে আমরা দায়িত্ব রিকলের মাধ্যমে তাকে অব্যাহতি দিয়ে ওখানে নতুন করে লোক দান করিয়ে ভোটে এ করব, আর তাকে আইনের হাতে আমরা তুলে দেব।
গরু পাচার অভিযোগ আছে তাকে আমরা বীর বলে তাদেরকে তারা সম্মান দিচ্ছে, আমরা পাড়ার চোরকে বীর বলে সম্মান দেব না, চোরকে চোর বলে পুলিশের হাতে তুলে দেব। এই সমাজের অবস্থা উপহার দেবো, কারো অসুবিধে আছে? আমরা গাঁটের টাকা খরচ করে রাজনীতিতে এসেছি, কোন কর্পোরেট আমাদেরকে প্রমোট করেনি, টাকা দেয়নি, কোন সারদা নারদার টাকা নিয়ে আমাদের পার্টি চলেনি। যারা সারদা নারদার টাকা নিয়ে পার্টি চালাচ্ছে তাদের কি চিন্তা ভাবনা বলতে পারবো না? আমরা এইটার অবস্থা করবো, অসুবিধা আছে? আমাদের প্রার্থীরা কি হবে? কর্মী সম্মেলন জানিয়ে রাখেন কর্মীদেরকে, আমাদের প্রার্থীরা যদি জেতে, যদি কেন বলছি মানুষ ভোট দিলে জিতবে, মানুষের হাতে ছেড়ে রাখছি, আমাদের সুযোগ দিলে মানুষকে আমরা ভালো পরিষেবা দেবো, সুযোগ না দিলে হাতটা মেনে নেবো, মিশে গেল। ওই সুযোগ পাওয়ার জন্য বুথ দখল করারও দরকার নেই, মানুষকে ধমকানো চমকানো রাস্তা আটকানোরও দরকার নেই, আছে নাকি? মানুষের কাছে যাবো, মানুষ যদি সুযোগ দেয় আমাদেরকে দুয়ারে মেম্বার পরিষেবা আমরা পাঠিয়ে দেবো। কিভাবে সম্ভব? একটা বুথে কত বাড়ি আছে ভাই? 300-400 বুথের মেম্বার তুমি হয়েছো, ভোটের সময় তো 400 বাড়িতে ঘোরে, সবাই ঘোরে তো, কাকা জাঠা মামা চাচা খালা নানি ফুপু বলে নমস্কার দোয়া আশীর্বাদ করবেন, ভোট মিটে গেলে বেটা 4.5 বছর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমাদের যারা প্রার্থী হবে, যদি মানুষ ভোট দেয় 365 দিন × 5 মানুষের দ্বারে সে থাকবে, শুধু ভোটের সময় নয়। কোনো সমস্যা হলে, কোনো সার্টিফিকেটের দরকার, সাধারণ মানুষ ভোট ফোন করবে, আমাদের মেম্বার তার বাড়িতে গিয়ে তার ইফতারের পরিষেবা প্রদান করে দিয়ে আসবে। কোনো তার জন্য কাটমানি লাগবে না, সার্টিফিকেটের জন্য 200-300-500 টাকা ডিমান্ড করতে পারবে না, তার দায়িত্ব তো সার্টিফিকেটটা বিনামূল্যে দেওয়া, এই ব্যবস্থা আমরা দেবো। কর্মীরা বুঝতে পেরেছেন?